অবশ্য নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে। এই মুহূর্তে উত্তেজনা, 30 থেকে 40 জন কেশপুর থেকে এসেছেন, কারণ ঘটনা হলো মর্মান্তিক মৃত্যুর খবর। যেখানে কোনো গৃহবধূ অর্থাৎ তাদের কন্যার কিন্তু মৃত্যু হয় ব্যাঙ্গালোরে, এবং তারা সরাসরি ব্যাঙ্গালোর থেকে, এবং মৃত্যু বলতে এনারা যেটা অভিযোগ করছেন যে তারা কিন্তু এসেছেন সরাসরি দাসপুর বিধানসভার অন্তর্গত খাজাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রী রামনগরে, যেখানে শ্বশুরবাড়ি ওই মহিলা যিনি মারা গেছেন এবং তার শ্বশুরবাড়ি, সেখানে আমরা কথা বলবো যারা এসেছেন সাথে নিয়ে তাদের সাথে। কি হয়েছে ঠিক ঘটনাটা দেখো, বডিটা বাস্তলে রেখেছে, সেটাকে ঘর কে নিয়ে আসছেন। ভাই আর দেখেন তো ভাই সত্যি হয়েছে, আমি গিয়ে দেখলাম মোটামুটি, আমি তো বাসাটা জানতাম না, তো দোকান থেকে গেছিলাম, দোকান থেকে কারিগর টারিগর নিয়ে গিয়ে তার হসপিটালে হসপিটালে গিয়ে দেখলাম মোটামুটি দুটো আমি গিয়ে দেখলাম তখন অলরেডি মারা গেছে। তারপরে সব খোঁজ খবর নেওয়া হলো, অলরেডি যখন মারাই গেছে কিছু করার নেই, পুলিশ পুলিশ থেকে একবারে মানে হসপিটাল হসপিটাল এমনকি আপনার ইয়ে হয়েছে পোস্টমর্টম ওখানেও পয়সা দিচ্ছে। আপনাদের গ্রাম কি ছিল, গ্রামের নাম? আমাদের এই যে এখন এসেছেন কতজন এসেছেন আপনারা? আমরা মোটামুটি 30-35 জন আছে, আরো আসছে। কি চাইছেন এখন, কি চাইছেন? আমরা মানে এখন বলতে যদি আমাদের একটু সমাধান করে দিতে হবে এইসব, যে মানে সুষ্ঠুভাবে আমাদের লাস্ট 3 ঘন্টা ধরে এসছে, বাড়ির লোক থেকে এখনো কেউ বেরায়নি। পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? পোস্টমর্টম রিপোর্ট দেখুন, পোস্টমর্টম রিপোর্ট বলতে কি, পোস্টমর্টম রিপোর্ট একটা হয়, যেটা মেইন অরিজিনাল রিপোর্টটা সেটা 15 দিন পরে দেয়। আচ্ছা, সেটা পুলিশ চৌকিতে যাবে, ব্যাঙ্গালোর পুলিশ চৌকিতে পাঠানো যাবে, এটা স্বাভাবিক দিয়েছে, এটা নর্মাল বলে ঘোষণা করা, নর্মাল বলে দেখানো হয়েছে। কি আছে টেলিভিশন বুঝতে পারছেন? এতে ফটোটা দেখানো, ফটোটা দেখলে যে রিয়েল ঘটনাই হয় যে মেয়েটা ধরুন মারা গেছে এরকম সুসাইড করে, তাহলে এত পুলিশকে ঘুষ দেওয়ার, হসপিটালে ঘুষ দেওয়ার দরকার? আমি তো নিজে খুঁজছিলাম ওখানে, এত সব পয়সা দেওয়ার দরকারটা কি? আমরা বলো আমরা পোস্টমর্টম করতে চাই, কি গড়বড় আছে? ওলা দিবে মারছে। আপনারা এখানে এসেছেন, এনাদের কাছে এসেছেন শ্বশুরবাড়িতে, এনাদের কাছে কি দাবি করছেন? আমরা মেয়েটা মারা গেল কি করে, মারা গেল কি করে, এটা আমরা ভালোভাবে ছেলেটার কাছ থেকে জানি। আপনারা এখানেই 3 ঘন্টা ধরে পড়ে আছে এখানে, বাড়ির লোক থেকে কেউ বেড়ায়নি এখনো, তাদের বাড়ির লোক চাবি দিয়ে বসে রয়েছে ঘর ভিতরে, সেখানে ফেলি রাখছে। সেখানে যে রিপোর্ট, সেখানে পোস্টমর্টম রিপোর্ট ওনারা কিন্তু সন্তুষ্ট নয়, ওনারা অসন্তুষ্ট বলছেন। অবশ্যই সেখানে যেহেতু আইনি বিষয় সেটা গুরুত্ব দিয়ে দেখতে হবে, কিন্তু বধূর যে মৃত্যু হয়ে গেল এবং 2019 সালে তার কিন্তু বিবাহ হয়েছিল, রহস্যজনক বলে রহস্যজনক, ওনারা কিন্তু সেখানে রহস্যের গন্ধ পাচ্ছেন, অর্থাৎ স্বাভাবিক মৃত্যু নয়। এখানে দুটো আমি তো ছিলাম সেখানে, দুটো চেয়ার ছিল, চেয়ারের উপরে একটা প্লাস্টিকের বালতির উপর দিয়ে গলায় দড়িটা নিয়েছে, আমি খুব ছিলাম, চেয়ারগুলো পড়ে গেছিল না, না চেয়ার পড়েনি, যেরকম কে সেরকমই ছিল। এদের পাড়া প্রতিবেশী বলছে তাদের সঙ্গে কোনো কারোর সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নয়, আমরা শুনছি যেটা রিপোর্ট, যে এদের সঙ্গে পাড়া প্রতিবেশীর কারো ভালো রিপোর্ট নেই,
মানে ওদের সঙ্গে কখনো নির্যাতনের আভাস ইঙ্গিত বা আপনাদের যে মহিলা ছিলেন ঘরের কন্যা উনি কি কিছু জানিয়েছিলেন বাড়ির আপনাদের? বাড়ির বাবা মা ছাড়া, বাবা মা ছাড়া কেউ বলতে পারবে না। হ্যাঁ, আমি তো আমি তার ভাই, আমি বাইরেই থাকি তো আমি অতটা জানি না। তো মোটামুটি বাবা মা জানিয়ে বাবা মাই বলতে পারবে তো ভালো। কারখানার লোকের কাছ থেকে কাজ নিয়ে এসে করতো ছেলে, অর্থাৎ যে স্বামী ছিলেন ওনার, তো এইরকম কথা এসেছে সকালে আমার সঙ্গেই এসেছে, একসঙ্গেই এসেছে হাওড়া থেকে। আমার প্লেনে করে এসছি কাল রাত্রি 10:15, ওখান থেকে ফ্লাইট ছিল। তো আমরা মোটামুটি আপনার 2:30-3টার সময় নেমে গেছি, তারপরে এম্বুলেন্সে করে আজকে সেখানে রেখে দিয়েছি। এসে বাড়িতে যে ঢুকেছে খিল লাগে, বাড়ির কোনো লোক একটা বেরায়নি, তাকে তো বন্ধ বাড়িতে নিয়ে আসা দরকার ছিল। তারা তো সব ভিতরে আছে, কেউ বেরায় না, তো কি করে তাদের সাথে কথাবার্তা? মেয়ের বাড়িতে বাবা মা যারা রয়েছেন তারা কি, মায়ের তো সেলাইন চলতেছে, তারা এসবে, এসতেছে তারা রাস্তায়, এসার পরে দর্শক দেখতে পাচ্ছেন কেশপুরবাসী, অর্থাৎ তাদের ধর্মীয় এলাকাবাসী, তারা কিন্তু সরাসরি একদম কেশপুর থেকে এসেছেন এবং কেশপুর থেকে ঘাটাল মহকুমার অন্তর্গত দাসপুর বিধানসভার ঠান্ডাপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামনগরে সাহায্য হয়েছে। অবশ্যই সেই বাড়িতে শোকের ছায়া, কারণ এমন যদি ঘটনা ঘটে থাকে সেটা তো এই দেখুন মেয়ে নয়, মেয়েকে যে মেরেছে ছবি দেখানোর চেষ্টা করবো। এই দেখুন হাতে হাতে দাগ আছে, গলাতে ফিতে যে মেরেছে, দুপাশে হাতে দাগ আছে, দেখানোর চেষ্টা করবো। এনারা অভিযোগ যেটা করছেন যে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, স্বাভাবিক বা অস্বাভাবিক যাই হোক না কেন, বাড়ির লোকেদের সাথে ওনারা কিছু কথা বলতে চান বা ওনাদের কি দাবি রয়েছে সরাসরি আপনার সামনে কথা বলতে চান? যদিও শ্বশুরবাড়ির লোকেরা এখনও পর্যন্ত কেউ বেড়ায় না। আমরা দেখছি যে এখানে সিভিক ভলেন্টিয়ার দু চারজন তারা রয়েছেন এবং দাসপুর থানা খবর করা হয়েছে, নিশ্চয়ই নাহলে তারা আসবে না। দাসপুর থানার পুলিশ কিন্তু এখনও পর্যন্ত এখানে আসেন না। তো এই দাবি নিয়ে আপনারা কতক্ষণ এখানে অনড় থাকবেন? এবার বাবা মা, এবার যারা বয়স্ক হচ্ছে তারা সব এসে একটা ফাইসলা করতে হবে। এরা বাড়িতেই যদি চাবি দিয়ে ভিতরে বসে থাকে তাহলে কাকে নিয়ে আমরা যে কিছু কথা বলবো সেটাও বলার মতো আমাদের পজিশন নেই। সেখানে ভিজছে আপনারা দেখুন।